এখানে আপনার ভিডিও করতেছি। এটা শোনা হই হাই হাই ভিডিও কইরেন না ভাই, আমার অবস্থা খারাপ। আপনি ভিডিও করবেন আমারে কইলেন আমি সুন্দর ড্রেস পরে আসবো। এত ফুল বাগানের মালিক আম মালিক ফুল বাগানের মালিক হইতে হলে মালিক হইতে হয় না? বাবা সাইকেল চালাও তুমি। হ্যাঁ গোলাপের একটা ই বেগুনি জাত আছে না, নীল বেগুনি ছিল লাল গোলাপ আসলে কমন কমন আর ওটা আমরা নেই, ওটা থাইল্যান্ডের জাত বলে আমি নিয়ে আসি। এই লাল গোলাপটা থাইল্যান্ডের, এটার বৈশিষ্ট্য হচ্ছে আপু একটু সরে। হ্যাঁ এই পাপড়িগুলো কিন্তু দেশি গোলাপের চেয়ে ভিন্ন মনে হচ্ছে, দেখেন ভিন্ন এবং 15 দিন থাকে। পাপড়ির ফরমেশনটা দেশি গোলাপের মতো না, দেশি গোলাপের মতো না। দেশি গোলাপের পাপড়ি কত বড় এবং এরকম খাড়া খাড়া, এরকম খাড়া খাড়া। হ্যাঁ এই যে যেভাবে ছড়াইছে এইটা কোন হয় দেশি ভাইয়া? এই লাল, হ্যাঁ এটা দেখেন, এটা লাভ রোজ। লাভ রোজ আরো একটা আছে, হ্যাঁ ওইটা ওই যে খারাপ যেটা বলতেছিলাম, ওই যে ওই জাতটা। এই এই যে এটা খুব রেয়ার, এটা হচ্ছে হলুদের মাথায় লাল। কালকে আসলে ভালো করতেন, কালকে হচ্ছে মানে নতুন ফুটছিল, নতুন ফুটলে কালার বোঝা যায়। তারপরে তো দুই এইটা যে গোলাপ বোঝাই যায় না, এটা গোলাপ ফুল কালার এরকম সব গোলাপ। এদিকে আপনার চারা পড়ছে কত করে এক একটা আনুমানিক গোলাপের? কোনো কোনোটা এখানে তো 500-600 নিচে একটাও নাই, আর 2000-3000 আছে অনেকগুলো। যেমন এই একটা খুব দামি জাত মনে হচ্ছে, এটা দামি জাত, এটা 1500 টাকা। হ্যাঁ 2000-3000-4000 এখানে অনেকগুলো আছে। যেমন এই যে এটা সোলারিয়া, এখন আমি কালার চিনতেছি না, এই রোদে কালার পুড়ে গেছে। এর মধ্যে এইটাও গোলাপ গাছ, এটা পাতা দেখে মনে হয় না যে এটা গোলাপ গাছ। হাজারি আছে বেশ কয়েকটা, এই যে মানে ওর মধ্যে অনেক ফুট দু ফুল। হ্যাঁ তিন, হ্যাঁ ওই যে চার, এই যে পাঁচ, হাজারি বোধহয় পাঁচটি আছে। আমি ও হলুদের হাজারি ওই যে ওইটা ছয়।